নমস্কার বন্ধুরা, ইন্ডিগো এয়ারলাইনের পক্ষ থেকে একটি নতুন চাকরির নোটিশ প্রকাশিত করা হয়েছে। এখানে ইন্ডিগো এয়ারলাইন কলকাতায় একাধিক নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করছে। এখানে আবেদন করতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, আদার কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই। এবং এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স না থাকলে যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে। এখানে আবেদন করতে গেলে কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কারা কারা কীভাবে আবেদন করতে পারবে, আবেদনের মাধ্যম কী রয়েছে, বয়সসীমা, বেতন কাঠামো, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের পুরো বিস্তারিতটি শেয়ার করে দিচ্ছি। এবং এখানে কোনোরকম কোনো এক্সামিনেশান হবে না, সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। 4 দিন তোমাদের ইন্টারভিউ রয়েছে, তো অনেক ক্যান্ডিডেটরা তোমরা এখানে পার্টিসিপেট করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমাদের গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে careers.goindigo.in। একদম আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ইন্ডিগো এয়ারলাইনের। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা সাইডে দেখতে পাবে ইন্ডিগো কেরিয়ার্স বোর্ডে এবং সার্চ অ্যান্ড অ্যাপ্লাই, এর ওপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। যারা মোবাইল ফোনের মাধ্যমে ওপেন করবে তারা অবশ্যই ফোনটাকে ডেস্কটপ সাইট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং এই ডেস্কটপ সাইট করে নেওয়ার পর যখন একটু স্ক্রল ডাউন করে আসবে, এখানে এসে তোমরা সি অল হায়ারিং ইভেন্টস বলে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এর ওপর তোমাদের একবার ক্লিক করতে হবে। এর ওপর ক্লিক করলে তোমাদের ওপরে একটি সার্চ বাটন, সার্চ বার খুলে যাবে। এখানে তোমরা সার্চ করবে কলকাতা। কলকাতা লিখে সার্চ করলে তোমাদের কলকাতায় যে জবগুলো রয়েছে সেগুলো তোমাদের এখানে শো করানো হবে। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেটে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেগুলো আমি তোমাদের বলে দিই। এখানে কেবিন কিউ এয়ার বাস তোমাদের নিয়োগ করা হচ্ছে কেবিন কিউ পদে, যার ইন্টারভিউ ডেট হলো একটা 5ই আগস্ট, আর একটা আছে 12ই আগস্ট, দুটো ডেট। এবং তারপর একটু নিচে এসে তোমরা এখানে দেখতে পাবে 19শে আগস্ট একটা রয়েছে, আর একটা রয়েছে 26শে আগস্ট। এখানে তোমাদের 4 দিন নিয়োগ করানো হচ্ছে, 5ই আগস্ট, 12ই আগস্ট, 19শে আগস্ট এবং 26শে আগস্ট তোমাদের কেবিন ক্রিউ পদে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি বলেছে সেটা দেখতে গেলে এর ওপর আমরা একবার সিম্পলি একটা ক্লিক করব। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে গেলো। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ উপরে লিখে দেওয়া রয়েছে কেবিন ক্রিউ এয়ারবাস পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে জব ডিসক্রিপশনের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে ইন্ডিগো ইজ লুকিং ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য প্রোফাইল অফ কেবিন ক্রিউ ইন আওয়ার ইনফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে একটু স্ক্রল ডাউন করে আসবে তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে বলে দেওয়া রয়েছে ফিমেল ইন্ডিয়ান ন্যাশনালিটি উইথ ইন্ডিয়ান পাসপোর্ট বিটুইন 18-27 ইয়ার্স, মানে 18-27 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড অথবা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, আদার কোনো কোয়ালিফিকেশান লাগবে না। এবং এখানে তোমাদের ইংলিশ এবং হিন্দিতে ফ্লুয়েন্টলি ক্লিয়ারলি কথা বলতে জানতে হবে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং হাইট এবং ওয়েটের ক্ষেত্রে কি বলেছে, হাইট তোমাদের মিনিমাম 155 সেন্টিমিটার হতে হবে এবং ওয়েটের ক্ষেত্রে BMI ইন্ডেক্স অনুযায়ী তোমাদের অবশ্যই ওয়েট থাকতে হবে। এই BMI ইন্ডেক্স তোমরা অবশ্যই গুগলে সার্চ করে দেখে নিতে পারো, BMI ক্যালকুলেটর বলে সার্চ করবে। ওখানে তোমাদের যে ক্যালকুলেটর প্রথমে যে অপশানটা শো করাবে ওখানে ক্লিক করার বাদে তোমরা তোমাদের হাইট এবং এজ দিয়ে বয়স দিয়ে তোমরা তোমাদের ওয়েটটিকে BMI ইন্ডেক্সে দেখে নিতে পারবে। তারপর এখানে তোমাদের কোনোরকম কোনো ভিজিবল ট্যাটু থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং তারপর এখানে বলেছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে কি বলেছে, এখানে তোমরা যারা কেবিন ক্রুয়ের জন্য আবেদন করবে, কেবিন ক্রুয়ের ক্ষেত্রে তোমাদের যে এই জব প্রোফাইল সম্বন্ধে নলেজ অবশ্যই থাকা দরকার। তোমরা কেবিন ক্রু কী কাজ করে, কী কাজকর্ম হয়, ঠিক আছে, এগুলো তোমাদের অবশ্যই নলেজ থাকা দরকার। এবং এখানে ড্রেসের ক্ষেত্রে বলেছে কেবিন ক্রুর যা ড্রেস হয়, এখানে হাফ স্লিভ শার্ট, নি লেন্থ, উইথ ফিটেড স্কার্ট, এগুলো অবশ্যই তোমরা ড্রেসটা দেখে নিতে পারো, কেবিন ক্রুর যা ড্রেস হয়। তারপর তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের থাকা দরকার, 2 পাসপোর্ট সাইজ কালার ফটো এবং 1 কপি তোমাদের রেজিউমি কারেন্ট আপডেটের এবং 10th এবং 12th মার্কশিট এবং প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তোমাদের অবশ্যই থাকতে হবে। তারপর এখানে তোমাদের বলে দিয়েছে যে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদের অবশ্যই মাস্ক পরে যেতে হবে, বিনা মাস্কে তোমাদের অ্যালাউ করা হবে না। এবং ফোনে অবশ্যই তোমাদের আরোগ্য সেতু অ্যাপটা, এটাকেও ডাউনলোড করে নিতে হবে এবং ফাইনাল ভ্যাকসিনেশান সার্টিফিকেট অবশ্যই ক্যারি করতে হবে। এবং তারপর এখানে তোমরা দেখতে পাবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে, এখানে রেসপন্সিবিলিটি কেবিন ক্রুর কী কাজ হয় এখানে পুরো বিস্তারিত বলে দেওয়া রয়েছে, অনেকটা বড়োভাবেই লিখে দেওয়া রয়েছে, এগুলো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখে নিতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখে নিতে পারো। এখানে যা যা জবের রেসপন্সিবিলিটি থাকে কেবিন ক্রু সেগুলো তোমরা এখানে এসে বিস্তারিত
দেখে নিতে পারবে। তারপর এখানে একটু স্ক্রল ডাউন করে আসবে, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে লগ ইন টু রেজিস্টার নাও। এখানে তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করে নেওয়ার বাদে তোমাদের এখানে অ্যাপ্লাই নাও বাটনটি শো হবে। তারপর তোমরা এখানে ফর্মটিকে ফিল আপ করে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। এখানে কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং কোনো এক্সামিনেশান হবে না, সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হবে। এখানে তোমাদের ইন্টারভিউ ডেট বলে দেওয়া রয়েছে, এটা হলো 19 আগস্ট 2022, টাইম হলো 9 AM থেকে 12 PM, সকাল 9 থেকে দুপুর 12 পর্যন্ত। এখানে O2 হোটেল, VIP রোড, কৈখালী, যেটা এয়ারপোর্টের খুব কাছেই, ঠিক আছে, হেঁটে 5 থেকে 10 মিনিট লাগে। এবং কেবিন ক্রু, এয়ারবাস, এখানে তোমরা জব টাইটেল অবশ্যই দেখে নিতে পারো, জব ID বলে দেওয়া রয়েছে। এবং লোকেশনের ক্ষেত্রে কলকাতা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা প্রবলেম এখানে ফ্রেশাররা করতে পারবে কিনা তো অবশ্যই দেখতে পাচ্ছ, 0 থেকে 3 ইয়ার্স, মানে 0 থেকে ফ্রেশাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই জবগুলির ক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা। যারা মেল ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেল ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কলকাতাতেই তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এবং জায়গাটাও তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, লোকেশন কলকাতায় দেওয়া রয়েছে। এবং এখানে যেই ডেটগুলোতে ইন্টারভিউ হবে সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, 5 আগস্ট 12 আগস্ট তোমাদের ইন্টারভিউ হবে। একটু স্ক্রল ডাউন করে আসবে তোমরা এখানে দেখতে পাবে 19 আগস্ট এবং 26 আগস্ট তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে কলকাতায়। এখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো তোমাদের কোন ডেটে হবে এবং কোথায় হবে, কোন টাইমে হবে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। এবং রেজিস্টার করে প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমরা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে তারপর তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক আমার ডিসক্রিপশন বক্সে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা একদম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে, অথবা গুগল ক্রোমে গিয়ে তোমরা সার্চ করে একদম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব সবার শেয়ার করে দিও যারা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।